চট্টগ্রামের বাঁশখালী থানার অন্তর্গত 10 নম্বর চাম্পল ইউনিয়ন মোয়া নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা আহমদ সগিরের বসতঘরে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিল স্থানীয় সন্ত্রাসীরা। বিস্তারিত বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ ওয়াজেদের প্রতিবেদনে। আশ্রয়হীন হয়ে গেল কৃষকের পরিবার। ঘটনার বিস্তারিত জানতে চাইলে আহমদ সগির বলেন, স্থানীয় এক প্রতিবেশীকে সন্ত্রাসীরা প্রতিনিয়ত নির্যাতন করত, সে বিষয়ে সাক্ষী দেওয়ার পর থেকে আমাকে কল দিয়ে নিয়মিত হুমকি, মামলার ভয় দেখাতে থাকে। পরে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে, না হয় ঘর ছেড়ে চলে যেতে বলে। গত 1 ডিসেম্বর আমাদের অনুপস্থিতির কথা জানতে পেরে রাত আনুমানিক 1:30 দিকে সন্ত্রাসীরা ঘরে আগুন লাগিয়ে দেয়। তারপর আমাদেরকে খবর দিয়ে বলে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা আসতে না আসতে ঘরের সবকিছু জ্বলে ছাই। আমরা আসার পথে দেখি সন্ত্রাসীরা জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, ঘরে আগুন জ্বলছে। স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, সন্ত্রাসীরা শান্তিপূর্ণ এলাকাকে নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ড করে এলাকার সহজ সরল অসহায় মানুষদের নির্যাতন করে যাচ্ছে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। তিনি আরো বলেন, আমরা এলাকাবাসীরা বাঁশখালী এমপি আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছি এবং দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মহোদয়ের সাথে কথা বললে তিনি জানান, এখনো খবর আসেনি, যদি পাওয়া যায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাতে মালিক কর্তৃপক্ষ এবং এই ঘরের যারা বসবাস করে বাসিন্দারা না থাকা শর্তে যে অগ্নিকাণ্ড ঘরে যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল সেই স্পটে এখন আপনাদেরকে দেখাতে চাই। এই যে ঘর, এখানে যেখানে দেখেন সারাদেশ, যেখানে করোনায় প্রাদুর্ভাবে আক্রান্ত হবে সারা দেশের মানুষ, ঘরবন্দি, যেখানে মানুষ চলাচল করতে বিঘ্নিত হচ্ছে, সেই মুহূর্তে এই সংক্রমণের শীতে তাদের মানুষ ঘরে থাকতে পারতেছে না এই শীতের মধ্যে। সেখানে বাঁশখালীর কিছু মানুষ এই অর্থ দাবি করে এই অসহায় মানুষের উপর নির্যাতন সৃষ্টি করছে। নির্যাতন করার পরিপ্রেক্ষিতে এদের থেকে ছাড়া দাবি করছে। মূলত যে ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ঘরের অনেক জিনিসপত্র করতে হয়েছে, ঘরের ঘর ফুলে একদম ছাই হয়ে গেছে, সেখানে কিছু নাই বললে চলে। আমরা যদি আপনাদেরকে একটু জিনিস দেখাতে চাই, যেই যারা এই শিকার হয়েছে, এই বিক্রিমের শিকার হয়েছে, তাদের বক্তব্য যদি আমাদেরকে জানাতে চাই, আপনি কি এই ঘরের পক্ষে বলেন? একটু বলেন। এখন তো ব্যবস্থা গেল, বুঝলেন, আপনি যদি বলেন এখানে কি হয়েছিল, যদি ঘটনার বিস্তারিত আমাদেরকে একটু শেয়ার করেন। জায়গা স্যার, জায়গা ধরে নইলে ঠিক আছে, এর আগে আরে ইতার একখান অফিস আছে, এর দেখাই রে জায়গা স্যার দেখব আর নয় চতুর জায়গা করবো জায়গা, মানে কি তুই আর যত দিয়ে তুই ভাবি এর তোর কি এম হয়ে আর মানে কি ফিলে ভাঙি ফেলাই আর বাড়াইয়ের এই হতে জায়গা দিয়ে ফেলা করিব আর বাড়াইয়ের এটা আর রাখি থাকতে না ভিতরে জায়গা দিয়ে বলেন। হ্যাঁ, এটা কি দাবি করবিল না? তুই প্রথমে কিনেছে বলে ফেলে গিয়ে এরপর আবার নিয়ে তারা এরপরে জিনিসপাতি ফুরির ছাই হয়ে গেল চেয়ারম্যান আর কি
ধন্যবাদ দর্শক, আপনারা তো দেখতে পাচ্ছেন এই ঘরের যারা ছিল তারা যারা বসবাস করতে এখানে তারা ছিল না, তারা না থাকা সত্ত্বেও তারা এর আগে তাদের থেকে ছাড়া দাবি করতো। ছাড়া দাবি করার পরিপ্রেক্ষিতে ছাড়া না দেওয়া প্রথমে তো জায়গাটা ঢাকা দিয়ে কিনেছিল, ঢাকা না দেওয়ার পরিপ্রেক্ষিতে যেটা ঘটনা আমরা বিস্তারিত জানতে পাচ্ছি, ঢাকা না দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনাদের ঘরটা পুড়ে গেছে, আগুন লাগাই দিয়েছিল। ইমরান পিছরা হোসেন আহমদ, নুরুল হক পিছরা আলাদ আলহাজ, আব্দুল হাকিম পিছরা আব্দুল নাহর, খুরশেদ পিছরা নজরুল ইসলাম, জমশেদ পিছরা ফুতুন আলী। এখন তো বাইরে তাই সমস্যা আছে, তো এদিকে এদিকে বারবার এদিকে গড়ার থাকে বারবার ঠিয়া হতো, আর তো ঠিয়া থাকলে আনবে দিতে তো হুমকির শিকার হয়েছেন। আমরা অতি শীঘ্রই সরকারের হস্তক্ষেপ কামনা করছি, বাসকারের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছি এবং দশ নম্বর সাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করে এ পর্যন্ত ধন্যবাদ। সিটিজি ক্রাইম টিভি।